গাড়িটা আমরা দেখাইতেছি, এই গাড়িটা ব্লু কালার। গাড়িটার সামনে যে হেডলাইট গুলো দেখছেন গাড়ির সঙ্গে অরিজিনাল জাপান যে কন্ডিশন আছে। এবারে আরেকটা গাড়ি আমরা দেখাবো, সেটা হচ্ছে কফি কালার গাড়ি। এই গাড়িটার মডেল হচ্ছে 2004 এর মডেল। আরেকটা গাড়ি দেখাইতেছি আপনাদের, রেড অন কালার। আচ্ছা, এই গাড়িটাও আপনার 3-এর মডেল। গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি, 4-এর গাড়ি, ব্ল্যাক ইন্টেরিয়র, অ্যাশ কালারের গাড়ি। জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখে, লাখ লাখ শুকরিয়া মালিক। জাকির ভাই, খুব সহজ করে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে, যারা গুলশান বনানীর থেকে আসবেন তারা মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার থেকে হাতের ডানে 20 গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নামটা হচ্ছে মমো ভেহিকেল। যারা গাবতলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে মমো ভেহিকেল। তো আজকে আমি শুরু করতেছি যে এখানে 4টা নোয়া দিয়ে, এবং 4টা নোয়া খুবই সুন্দর, এবং 4টা নোয়াই গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি, এবং গাড়িগুলো পাবেন অরিজিনাল, এবং ইঞ্জিন এসির পারফরমেন্স খুব ভালো, কাগজপত্র 100-100। আমরা 100% নিশ্চয়তা একদিনে মালিকানা করে থাকি। তাহলে আমরা শুরু করব প্রথম 6-এর গাড়িটা দিয়ে। জি, তো বাবু ভাই প্রথম যে গাড়িটা আমরা দেখাইতেছি, এই গাড়িটা ব্লু কালার। গাড়িটার সামনে যে হেডলাইটগুলো দেখছেন গাড়ির সঙ্গে অরিজিনাল জাপান যে কন্ডিশন আছে এই অবস্থায়। ওকে, ফগলাইটগুলো গাড়ির সঙ্গে পাচ্ছেন, কোনো ঢেউ নাই গাড়ির। নাম্বার প্লেটটা দেখতে পারতেছেন, কোনো একটা ঢেউ নাই, কোনো একটা স্কেচও নাই। সাথে একটা বাম্পার পেয়ে যাচ্ছেন। গাড়িটার সামনে যে ইয়েটা পাচ্ছেন গ্রিলটা, এটাও গাড়ির সাথে অনেক সুন্দর। এই সাইডের লাইটগুলো দেখেন অরিজিনাল যেভাবে আছে, এইভাবে আপনি অরিজিনাল জাপান কন্ডিশন। সামনে একটা নুগিন গ্লাসও পাচ্ছেন বাম্পারের সাথে। ওকে, আপনি সামনের সাইডটা দেখেন, ফরন্ট সাইডটা ইঞ্জিনের কন্ডিশনটা কি অবস্থায় আছে। বাই 6-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 6-এর গাড়ি, 10-এর রেজিস্ট্রেশন, টয়োটা এক্সনোভা ব্লু কালার, ব্লু কালার, এবং সিসি হচ্ছে 2000 সিসি। কি অবস্থা ভাই ইঞ্জিনটা? ইঞ্জিনের কন্ডিশন, এসি ইঞ্জিন পারফরমেন্স খুবই সুন্দর, এবং গাড়িটার যা দেখতেছেন গাড়ি ইঞ্জিন চেসিস 100% ওকে আছে। আপনি এই যে সাইডের যে রাউন্ডগুলো আপনি দেখতে পারতেছেন, যারা কাস্টমাররা দেখতেছে, এই গাড়িটা অরিজিনাল অবস্থিত আছে। এরপরে আপনি সাইডগুলো পাচ্ছেন অরিজিনাল, গাড়ির সাথে ইঞ্জিন নাম্বার পেয়ে যাচ্ছেন অরিজিনাল। জি জি। এরপরে ভিতরে সাইডগুলো দেখেন, এসির বটম টাচ, বিস্কিট কালার, ইন্টেরিয়র হচ্ছে ভিতরে বিস্কিট। সিটগুলো দেখেন, ভিতরে সাইডগুলো স্মোকার অরিজিনাল, সব গাড়িতে আসে না গাড়িটা, এটা হাই গ্রেডের গাড়ি। সেন্ট্রাল এসি, টোটাল 8 সিটের গাড়ি, 8 সিটের গাড়ি। আপনি দেখেন রাউন্ডগুলো কত সুন্দর, এখনো পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট নেই। আচ্ছা, পিছনের আপনার ব্যাকলাইটগুলো পাচ্ছেন জাপানি যে কন্ডিশন আছে এই অবস্থায়, একটা স্পয়লার পেয়ে যাচ্ছেন। জি জি। এরপরে আপনি দেখেন সিএনজি করা, সিএনজি করা, 100 সিলিন্ডার সিএনজি। ওকে, আপনি চাইলে দেখেন ভিতরে জায়গা কত স্পেস আছে, স্মোকার আছে, আপনি সিটগুলো চাইলে ভাঙিয়ে ইয়ে করতে পারেন, ভিতরে লাগেজ রাখার জন্য আছে, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য, টুরিস্টের জন্য বেস্ট গাড়ি। আচ্ছা, এই গাড়িটার প্রাইস হচ্ছে 15,50,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। ওকে, আমরা আরেকটা গাড়ি, এরপরে আরেকটা গাড়ি আমরা দেখাবো, সেটা হচ্ছে কফি কালার গাড়ি। এই গাড়িটার মডেল হচ্ছে 2004-এর মডেল, জি সিরিজের গাড়ি। আপনি পিছনের সাইড থেকে আমরা শুরু করলাম, আপনি দেখতে পারতেছেন 100 সিলিন্ডার সিএনজি। ওকে, গাড়িটা তেল গ্যাস দুইটাই আছে, গাড়িটার কোনা কাঁচি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ওকে, এবং ভিতরে একটা 8-ইঞ্চি টিভি পাচ্ছেন সিলিং এর সাথে, এবং গ্লাসগুলো দেখতেছেন রিকটেক, যেটা পানি কাটার জন্য, ওই যে দেখেন আপনার স্টিকার পর্যন্ত অরিজিনাল আছে। ওকে, এরপরে একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন। এরপর আপনি এই সাইডগুলো দেখেন গাড়ির কন্ডিশন, ফুল অপশনের গাড়ি। এইটা আমি পিছনের ইয়াটা আমি একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। 4 ডোরেই পাওয়ার, ডোর পাওয়ার ভাই, ডোর পাওয়ার, ভিতরে বিস্কিট কালার, মার্বেল উডেন, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সবই আছে। আচ্ছা, ভাই এটা হচ্ছে 4-এর মডেল ভাই? এই গাড়িটা 4-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2007, এবং সামনে যে গ্লাসগুলো দেখতেছেন হেডলাইটগুলো, গাড়ির সঙ্গে অরিজিনাল জাপান যেভাবে আছে এইভাবে, আপনার গ্রিলটাও জাপানি ভাবে যেভাবে আছে এইভাবে, কোনো গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনি পেয়ে যাচ্ছেন একটা সঙ্গে বাম্পার, এবং সামনের ইঞ্জিনের সাইডটা আমি দেখাই। ওকে, এই দেখেন গাড়িটার গাড়ির ইঞ্জিন, এটা গাড়ির সঙ্গে আপনার ব্যাটারি বুটারি সব পাচ্ছেন অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্ট নাই গাড়ির সাথে, যা পাচ্ছেন গাড়ির সঙ্গেই আছে। ওকে, এই গাড়িটা 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, পেপার্স পাচ্ছেন,
24 এটার আস্কিং প্রাইস হচ্ছে 14,50,000। আচ্ছা আচ্ছা, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। এরপরে আরেকটা গাড়ি দেখাইতেছি আপনাদের, রেড অন কালার। আচ্ছা আচ্ছা, এই গাড়িটাও আপনার তিনের মডেল। গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি, পিছনে যে লাইটগুলো এবং স্টিকার পাচ্ছেন গ্লাসে, এটা সব অরিজিনাল পিছন সাইডটা। পাশে একটা বিডব আছে, এটা এলপিজি করা গাড়িটা। এলপিজি করা, এলপিজি করা। এই যে রাউন্ডগুলো দেখতে পারতেছেন গাড়ি, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট কিছু নেই। ওকে, ভিতরের সিলিংটা দেখতে পারতেছেন, কোনো এখনও ওয়াশ করা হয়নি, এবং গাড়ির সাইডগুলো খুব সুন্দর। ওকে, আপনি ভিতরের সাইডগুলো দেখেন, আপনি এই সাইডে, এই সাইড দিয়ে আপনি দেখতে পারবেন গাড়িটা। আপনি সিটগুলো আপনি পাচ্ছেন সুন্দর, ভিতরের এসি টাচ এবং 8 ইঞ্চি মনিটর পাচ্ছেন সঙ্গে। বিশাল একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন আপনারা, টোটাল এক্সিটার। এরপরে গাড়ি, গাড়িটার মডেল হচ্ছে 3-8 রেজিস্ট্রেশন। আপনি সামনের ফেসটা দেখতে পাচ্ছেন, হেডলাইটগুলো গাড়ির সঙ্গেই আপনি পেয়ে যাচ্ছেন। গ্রিলটা গাড়ির সঙ্গে এবং লাইট ফগ লাইট গাড়ির সঙ্গে আছে। এরপরে আপনি সামনে শোটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন কী আছে। আপনারা যারা দেখতেছেন গাড়িটা, স্ক্রিনে যেটা দেখতেছেন আপনি সরাসরি এসে তাই দেখতে পারবেন। গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট স্ক্রিনে অরিজিনাল জাপানি কন্ডিশন অবস্থায় আছে। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। এরপরে আরেকটা চারের গাড়ি, ব্ল্যাক ইন্টেরিয়র, অ্যাশ কালারের গাড়ি। এটা চারের মডেল, 10 রেজিস্ট্রেশন। আচ্ছা, 13 সিরিজের গাড়ি। এই গাড়িটার ইন্টেরিয়র খুব সুন্দর, ভিতরে বিস্কিট কালার এবং ভিতরে আপনি কাট কালার উঠেন। ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই, খুবই সুন্দর, চারটা চাকা ফ্রেশ। যা দেখতেছেন অরিজিনাল জাপানি যে অবস্থায় আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সিসি হচ্ছে 2000 এবং ভিতরে দেখেন আপনি মনিটর, টিভি, নেভিগেশন, ব্যাক ক্যামেরা সবই আছে। সবই আছে সুন্দর। টয়োটা এক্সনোয়া এবং ভিতরে সিটগুলো দেখেন খুব সুন্দর, এক্সিটের গাড়ি। হ্যাঁ, এবং সেন্ট্রাল এসি সহ, পাচ্ছেন আপনারা টয়োটা এক্সনোয়া। এরপরে আপনি পিছনে ব্যাক সাইডগুলো দেখেন, 3-স্টারের গাড়ি এবং স্পয়লার ব্যাক লাইটগুলো অরিজিনাল, এবং গাড়ির সঙ্গে সব কিছু পেয়ে যাচ্ছেন রাউন্ডগুলো। এবং পিছনের সাইডটা দেখেন কত সুন্দর, 100 সিলিন্ডার সিএনজি। সিটগুলো চাইলে ভাঙতে পারবে, পিছনে স্পেস অনেক আছে, অনেক স্পেস আছে। টয়োটা এক্সনোয়া। এরপরে এক ডোর পাওয়ার এই গাড়িটা, বন্ধ আছে। আচ্ছা, ওয়ান ডোর পাওয়ার আছে, বন্ধ। হ্যাঁ, সুইচটা বন্ধ আছে গাড়িটার, এমনি কোনো অ্যাক্সিডেন্ট নাই। ভিতরটাও ফ্রেশ কন্ডিশন। টয়োটা এক্সনোয়া। এই গাড়িটা প্রাইস হচ্ছে 14,50,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। যারা বিদেশে বাহিরে আমাদের ভিডিওটা দেখতেছেন বাবুবাইর ব্লগে, এবং চারটা নোয়া আমি দেখাইলাম আজকে নিয়ে, এই চারোটা নোয়া ফার্স্ট পার্টির গাড়ি, এবং গাড়িটি চালে খুব মজা পাবেন, ইঞ্জিন এসির পারফরমেন্স খুব ভালো পাবেন, এবং নিচে সাসপেন্সার এসি চাকাগুলো খুব ভালো আছে, পেপার্সগুলো 24-24 আছে। আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তা থেকে হাতে ডানে 20 গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে। আমাদের শোরুমের নাম হচ্ছে মমো ভেহিকেল। যারা গাবতলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে, আমাদের শোরুমের নাম হচ্ছে মমো ভেহিকেল। আমাদের নাম্বারটা স্ক্রিন নাম্বারে দেওয়া আছে, আমাদের শোরুমটা ভিজিট করুন। আপনাদের চাহিদা মতন যেই কালেকশনে, আপনাদের আমাদের কালেকশনে অনেক গাড়ি আছে, পছন্দ মতন আপনারা স্ক্রিন নাম্বারে দেওয়া আছে, আপনারা ফোন দেন, এই নাম্বারে চাইলে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আজকের জন্য বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম বাবু ভাই।